দেখুন এটার মানে কি, মানে উনি চান যে এখানে বসে মরে যান, তাই তো? এটাই উনি চান দম ধরে রাখার কি মানে, মানে কি উনি বলতে চান যে এখানে বসে থেকে আমরা যখন দেখবো এখানে বসে মরে যাচ্ছে তখন আমরা কোনো ইন্টারভেন করবো না, এটাই উনি চান? এই প্রশ্নটা বড় উনি ওনাকে জিজ্ঞাসা করুন যে দম ধরে রাখা মানে কি। দম ধরে রাখা আমরা অনশন করছি, এখানে কেউ চকলেট স্যান্ডউইচ খেয়ে কিন্তু অনশন করছে না। আমরা জানি এখানে অনশন করলে কার শরীরে কি পরিবর্তন আসে, কি জিনিস হচ্ছে, এবং সেই জায়গায় দেখুন আমাদের একটা দায়িত্ব আছে। আমরণ অনশন বলা হয়েছে, এখানে আমাদের সাথীরা আমরণ অনশন করছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন যখন কোনো একটা সিমটমে ছটফট করছেন সেখানে দম ধরে রাখার জন্য আমরা তা, এবং তারা নিজেরা বলছেন তারা ভর্তি হবেন না, আমাদের একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকেই কিন্তু তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো দম ধরে রাখার অনশন বলতে তিনি কি বলতে চান সেটা তাকে স্পষ্ট করতে হবে। নীলাঞ্জন দাস বলে তৃণমূলের আইটি সেলের একজন পোস্ট করছেন যে আপনাদের যাদের যা সিমটম দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিছু মাতাল যদি অনশন করে এই ধরনের সিমটম দেওয়া থাকে, তিনি পোস্ট করছেন। এই কথাগুলোর উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আমরা মনে করি না। এটা যদি আপনাদেরও এই প্রশ্ন প্রথম আসছে তার মানসিক, তার ক্ষেত্রে যদি মাতাল বলে তাকে সম্বোধন করা হয় আমার মনে হয় এটা মানসিকতার পরিচয়, এবং যাদের যে মানসিকতা আছে সেই মানসিকতার জন্য তারা যদি মাইনে পান, তারা যদি পদ পান, আমার মনে হয় সেটা ওই আরেক ধরনের কালচার, সেই কালচারটা তিনি প্রকাশ করেন। প্রথম কথাটা হচ্ছে যে এই যে দশটা দাবির মধ্যে সাতটা দাবি মেনে নেওয়া হয় বলা হচ্ছে, এটাই মিথ্যা কথা, কেন তার মধ্যে বহু জিনিস 90% কাজ হয়ে গেছে বলা হচ্ছে, সেইগুলো সর্বৈব মিথ্যা, কেন 90% কাজ হয়নি। আমরা গ্রাউন্ড রিপোর্ট যেটা দিতে পারি বা স্টেক হোল্ডার কমিটি বলতে ওনারা যেটা বোঝাচ্ছেন সেটা আমাদের দাবি ছিল না, আমাদের কলেজদের মনিটরিং কমিটি ছিল। আমরা গতকাল ফেসবুক করে খুব ভালো করে বলেছি, আমরা চাইলে আমাদের ভিডিওটা পাঠাবো আপনাদের, যে সাতটা তারিখ মেনে নেওয়া হয়েছে বলা হচ্ছে সেটা আসলে কতটা ভিত্তিহীন, সেই জায়গা থেকেও কতগুলো সমস্যা থেকে। হ্যাঁ, কয়েকটা জিনিসের পাইলট প্রজেক্ট চালানো হবে বলছে, দু একটি দাবি সেটা ওই সেন্ট্রাল রেফারেল সিস্টেম, বেড যে ডিজিটাল যে দেখানো হবে, ডিসপ্লে হবে, সেটা সংক্রান্ত একটা টাইম লাইন ওনারা দিয়েছেন। ওই দুটো যদি বলেন তাও একটা টাইম লাইন তারা বলেছেন, এবং শুধুমাত্র 24 পরগনা এবং ডায়মন্ড হারবার দুটো জায়গায় করা হবে সেটাও আমরা এইটুকু চাইছিলাম, এরকম না গোটা রাজ্যের ক্ষেত্রে একটা টাইম লাইন চেয়েছিলাম। বাকি যে তিনটে দাবির কথা আপনারা বলছেন আমরা জানি না কোনগুলো, সেটা হতে পারে স্বাস্থ্য সাথী, সেটা হতে পারে ইলেকশন বা নির্বাচনের ক্ষেত্রে, সেটা হতে পারে রিক্রুটমেন্টের জিনিস, সেই গোটাটার ক্ষেত্রে ওনারা টাইম লাইন কেন দিতে পারবেন না সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তো প্রথমত এই দশটা দাবির মধ্যে সাতটা দাবি মেনে নেওয়া হয়েছে এই বলে যে একটা ভিত্তিহীন দাবি করা হচ্ছে, প্রথমত এই বৈঠকটা তো আমাদের সাথে হয়নি, যে সিনিয়র ডাক্তারদের সাথে বিভিন্ন সংগঠনের সাথে হয়েছে বলে শুনেছি, তাদের প্রতিক্রিয়া কি আমরা এখনো জানি না। আমাদের প্রতিক্রিয়া এটা, আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম এই কথাটা যে দশটা দাবির মধ্যে সাতটা দাবি মেনে নেওয়া হয়েছে, সেই কথাটাই ভিত্তিহীন, এবং বাকি এই তিনটে দাবির ক্ষেত্রে টাইম লাইন দেওয়া সম্ভব নয়। আমরা কিন্তু বারবার বলছি যে আজকেই হোক কালকেই হোক, এটা আমরা কিন্তু বলছি না, আমরা বারবার বলছি একটা সময়ের মধ্যে, একটা তো সময় থাকে 2 মাস হোক 3 মাস হোক, এই সময়ের মধ্যে আমরা এই ব্যাপারটা করব। এই আশ্বাসটুকু কেন দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু একদমই ডিরেক্টিভ কেন দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু একদম সদিচ্ছার অভাব এবং মানবিকতার অভাব, যেখানে আমাদের সহযোদ্ধারা 210 ঘন্টা পেরিয়ে আমরা এখানেও ছিলাম, মানে জানি না 215 ঘন্টা 16 ঘন্টা পেরোতে যায়, সেখানে এই কথাগুলো রোজই হাসি মুখে ওনারা বলে যাচ্ছেন, এবং আমরা মানে আমরা জানি না এই কথাটা যে মানবিকতার মানে বেঁচে আছে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।